Dear learners, today we will learn transformation of sentence, affirmative to negative. Note 10 and 11. Note 10, transformations of sentences, affirmative to negative. Prodotto affirmative sentence A, two dot dots, two, ebong prothom subject, byaktibachok hole. নেগেটিভ করার সময় আমরা যখন নেগেটিভ করব টু এর স্থানে সো এবং টু এর স্থানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসাতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডটস টু, টু ডটস, টু ডটস টু থাকলে এবং প্রথম সাবজেক্ট ব্যক্তিবাচক হলে, ইয়েস প্রথম সাবজেক্ট ব্যক্তিবাচক হি, নেগেটিভ করার সময় টু এর স্থানে সো, তাহলে নেগেটিভ হচ্ছে হি ইজ, টু এর স্থানে সো উইক, এবং টু এর স্থানে দ্যাট, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট যেহেতু হি, হি বসবে হি, সাবজেক্টের পর ক্যান নট অথবা কুড নট, কখন ক্যান নট হবে এবং কখন কুড নট হবে, ইস, ইস, এখানে হির পর যেহেতু সিম্পল প্রেজেন্টেন্স ভি ওয়ান সেহেতু হি ক্যান নট, হি ক্যান নট, অর্থাৎ এই টু এর পরিবর্তে সাবজেক্ট দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস ক্যান নট বসলো, এরপর ওয়াক হবে, অর্থাৎ হি ইজ টু উইক টু ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, সে এতই দুর্বল যে সে হাঁটতে পারে না। আমরা আরও একটি এক্সাম্পল শিখব, ওই শি ওয়াজ টু টায়ার্ড টু স্পিক, ওই শি ওয়াজ টু এর স্থানে সো, টায়ার্ড টু উঠে গিয়ে দ্যাট, ওই শির প্রণাম হচ্ছে শি, যেহেতু ওয়াস ভি টু অর্থাৎ সিম্পল পাস্ট টেন্স সেহেতু কুড নট, শি কুড নট, বাকি রয়েছে স্পিক, অর্থাৎ টু এর স্থানে সো এবং টু এর স্থানে দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কুড নট বসেছে। আমরা আরও একটি এক্সাম্পল দেখব, শিমলা ওয়াস টু শর্ট টু টাচ দ্য রুফ, শিমলা ওয়াস টু এর স্থানে সো, শর্ট টু এর স্থানে দ্যাট, শিমলার প্রণাম হচ্ছে শি, যেহেতু পাস্ট টেন্স কুড নট টাচ দ্য রুফ। ডিয়ার লার্নার্স, এখন আমরা নোট 11 অ্যাফার্মেটিভ টু নেগেটিভ শিখব। প্রদত্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্স এ টু ডটস টু থাকলে এবং প্রথম সাবজেক্ট বস্তুবাচক এবং টু এর পূর্বে ফর প্লাস অবজেক্ট থাকলে, নেগেটিভ করার সময় টু এর স্থানে সো এবং ফর প্লাস অবজেক্ট প্লাস টু এর স্থানে দ্যাট প্লাস অবজেক্ট হবে সাবজেক্ট প্লাস ক্যান নট অথবা কুড নট বসাতে হয়। কি এক্ষেত্রে দ্বিতীয় ভার্বের শেষে প্রথম সাবজেক্টের প্রোনাউনের অবজেক্টকে বসাতে হয়। অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দ্য ওয়াটার ওয়াজ টু সল্টি ফর দেম টু ড্রিঙ্ক। নেগেটিভ, প্রথম প্রদত্ত অ্যাফার্মেটিভ সেন্টেন্সে টু ডটস টু, ইয়েস টু ডটস টু রয়েছে, প্রথম সাবজেক্ট বস্তুবাচক দ্য ওয়াটার, ইয়েস বস্তুবাচক, এবং টু এর পূর্বে ফর প্লাস অবজেক্ট থাকলে, টু এর পূর্বে, এই টু এর পূর্বে ফর প্লাস অবজেক্ট থাকলে, ইয়েস ফর প্লাস ফর দেম ফর প্লাস অবজেক্ট রয়েছে। নেগেটিভ করার সময় আমরা যখন নেগেটিভ করব, টু এর স্থানে সো, দ্য ওয়াটার ওয়াজ টু এর স্থানে সো, সল্টি, ফর প্লাস অবজেক্ট প্লাস টু, ফর প্লাস অবজেক্ট প্লাস টু এর স্থানে,
that বসাতে হবে that অবজেক্ট হবে সাবজেক্ট অবজেক্ট ফর এর পর যেটি রয়েছে সেটি হচ্ছে অবজেক্ট ফর them them এর সাবজেক্ট হচ্ছে they cannot অথবা could not they এর পর cannot অথবা could not যেহেতু was রয়েছে যেহেতু past tense রয়েছে they could not drink এক্ষেত্রে দ্বিতীয় ভার্ব শেষে অর্থাৎ দ্বিতীয় ভার্ব এই ড্রিঙ্ক এর শেষে প্রথম সাবজেক্ট দ্য ওয়াটার এর প্রোনাউন প্রোনাউন এর প্রোনাউন দ্য ওয়াটার এর প্রোনাউন হচ্ছে ইট এর প্রোনাউন এর অবজেক্ট কে বসাতে হবে ইট এর অবজেক্ট ইট আমরা আরো একটা एग्जांपल শিখব দ্য সামস ওয়্যার টু হার্ড ফর হার টু সলভ টু এর স্থানে সো বসাবো দ্য সামস ওয়্যার সো হার্ড ফর হার টু এর স্থানে দ্যাট বসাবো দ্যাট হার এই অবজেক্টের সাবজেক্ট বসাবো শি যেহেতু পাস্ট টেন্স কুড নট সলভ এক্ষেত্রে দ্বিতীয় ভার্বের শেষে সলভের শেষে প্রথম সাবজেক্ট দ্য সামস অঙ্কগুলো এর প্রোনাউন অঙ্কগুলো অনেকগুলো অঙ্কগুলো এর প্রোনাউন হচ্ছে দে এর অবজেক্টকে বসাতে হবে অর্থাৎ দে এর অবজেক্ট হচ্ছে দেম ডিয়ার লার্নার্স আই থিঙ্ক নাও ইউ আর এবল টু ট্রান্সফর্ম অ্যাফার্মেটিভ সেন্টেন্স into negative 1.